বন্ধুরা অনেকদিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম একটা ওয়ার্কশপের লেদের এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে হোসেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কস এটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে উনিশশো সালে দীর্ঘ অনেক বছর ধরে তাদের অভিজ্ঞতা লেদের লেদের কাজগুলো করা লেদের কাজ সম্বন্ধে তো আমরা মোটামুটি ভালোই ধারণা আছে আমাদের তারপর তাদের হটলাইন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি টু নাইন ডাবল ফাইভ সেভেন সো আমি এখন একটু ডিটেলসে যদি বলি হোসেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কস যেই লেদ ওয়ার্কশপটা আছে তারা মূলত মোটরসাইকেলের জগতে লেদের যাবতীয় কাজগুলো তারা করে লাইক ক্লাস ক্লাচের বাটি তারপরে হচ্ছে ডিস্ক ব্রেক ডিস্ক পিছনের ড্রামের কাজ পিস্টোন বেল মোর তারা কাজ করে আমি ছোট্ট কিছু ভিডিওতে কিছু ধারণ করেছিলাম ক্লাসের বাটির তারা কি ধরনের কাজগুলো করে থাকে তারপরে পিছনের ব্রেক ব্রেকড্রাম পিছনে যে হুইলের ব্রেকড্রাম কাজ সেটা তারা কিভাবে করে তারা এছাড়াও অন্য অন্য আদার্স বড় বড়ো যেসব আর কী বলে এটাকে আমাদের যেই ফ্যাক্টরিগুলো থাকে কাপড়ের কাপড়ের যে ফ্যাক্টরি তাদের যে রোলারের যেই মেশিনগুলো থাকে রোলারের তাদের সেই রোলারের যে রোলগুলো থাকে সেইগুলো তারা লেদে এখান থেকে এসে কাটিং করে নিয়ে যায় তো ইঞ্জিনের কাজ তারা বললে সব থেকে বেস্ট কাজ করে মোটরসাইকেলের গেলে বেল্ফ তারপরে হচ্ছে পিস্টনের কাজ আমি আমার বেলফের কাজও করিয়েছিলাম তারপরে অনেকদিন পরে মূলত এই ভিডিওটি করা আমার হোসেন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কারণ তাদের কাজে আমি সন্তুষ্ট এখন বলি যে হোসেন ইঞ্জিনিয়ারকে চেনে না কে হোসেন ইঞ্জিনিয়ারকে চেনে না এমন মগবাজার বাংলা মোটর মিরপুর ঢাকা শহর বাংলাদেশের সব প্রান্ত থেকে সব ইঞ্জিনিয়াররাই চেনে বাট আপনি যদি ব্যক্তিগতভাবে হোসেন ইঞ্জিনিয়ারিং সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো ধরনের পার্টস রিপেয়ারের জন্য তারা এটাকে রিপেয়ার করে দিবে এবং খুবই স্বল্প মূল্যে যেটা কি না আপনি ইঞ্জিনিয়ারদেরকে অন্য এলাকায় দিলেন তারা কিনা ডাবল মজুরি ধরে বাট আপনারা নিজেরা যদি আসেন সেক্ষেত্রে অনেক রিজনেবল প্রাইসে আপনারা আপনাদের যেই পুরোনো জিনিসগুলো মেরামত করে নিতে পারবেন সো তাদের অ্যাড্রেসটা হচ্ছে আমি আপনাদেরকে আগে ভিডিওর মাধ্যমে দেখাই যে তাদের অবস্থানটা কোথায় এটা হচ্ছে হোসেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কস আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লোগো দেওয়া তারা কী কী ধরনের কাজগুলো করে এবং তার সাথেও ওই যে হুন্ডাটা দেখছেন ওই হুন্ডাটা আমার ওইখানে আমি তাদেরকে কাজ করিয়েছিলাম এক সময় তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে পনেরো বাই তেইশ টিপু সুলতান রোড ঢাকা আপনার যাবতীয় ঢাকার বাহিরেও আপনি আপনার ইয়েগুলো মালগুলো পাঠিয়ে দিতে পারবেন এই নাম্বারে